একটু সাহায্য করবেন? গাড়িটা খারাপ হয়ে গেছে, একটা মেকানিক ডেকে দেবেন? এত রাত্রে মেকানিক কোথায় পাবেন? ধন্যবাদ, ক্ষমা করবেন, এত রাত্রিতে কোথায় যাচ্ছেন? বাঘ শিকার করতে। ঠাট্টা করছেন? আমি কখনো ঠাট্টা করি না। আর আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? আমার খোঁয়ার থেকে হরিণটা পালিয়ে গেছে, তাকে খুঁজতে বেরিয়েছি। এবার আপনি ঠাট্টা করছেন? আমিও কখনো ঠাট্টা করি না। ভগবান আপনার ইচ্ছা পূরণ করুক। আপনার নামটা? তন্ময় মুখার্জি। আর আপনার? বাই বাই। তোমার মতো নববিবাহিতা নারী এরকম পোশাক পরিধান করাটা একদমই শোভা পায় না মোনা। তুমি কেন আমার সাথে এরকম করলে? আমার কি দোষ ছিল? আমাকে একটা বিচিত্র রোগ কবলিত করেছে বলে আমি তোমাকে বিয়ের আগে সব বলেছিলাম। তুমি সব কথা জানার পরও আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে, তারপরেও তুমি আমার সঙ্গে এরকম ছলনা কেন করলে বলো? ভালো করলে তুমি, ভালো করলে। ভুলিবার আগে কহিলেন একবারও, এত ভালো কেন বেসেছিলে? বলো মোনা, আমার ভালোবাসার কি কম ছিল যে তুমি আমাকে ছেড়ে তন্ময়ের কাছে চলে এলে? তুমি জানো মোনা, তুমি আমাকে যতটা ঘৃণা করো তার থেকে লক্ষ গুণ অধিক তোমাকে ভালোবাসি। তুমি এখানে যদি খুশিতে থাকো তাহলে আমার বলার কিছুই নেই, এটুকুই বলতে এসেছিলাম। কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো, শেষবারের মতো এক স্বামী তার স্ত্রীকে মধুর মিলনের ভিক্ষে চাইছে মোনা। এসো। আর আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? আমার খোঁয়ার থেকে হরিণটা পালিয়ে গেছে, তাকে খুঁজতে বেরিয়েছি। এসো আমার বুকে জড়িয়ে ধরে, মিলে যাব অবশেষে। তুমি আমার বধূ, শুষে নেব মধু, তোমারই ওষ্ঠে চুম্বন দিয়ে যাব, শেষ চুম্বনের বিষ। আমাকে নৃশংসভাবে মেরেছো, লোকের সামনে অপমান করেছো, দেবতার মতো আমার বাবাকে আঘাত দিয়েছো। সবকিছু স্ত্রী হিসেবে আমি সয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি জেনে গেছি কালিদাস,
তুই কবিতা বলে নিজের প্রেমের জালে অনেক মেয়েকে ফাঁসাস, নিজের বউ সাজিয়ে প্রথম রাত্রির আনন্দ দেওয়ার পর তাকে তুই চিরদিনের জন্য চুপ করিয়ে দিস, তবে আমি বেঁচে থাকতে তোর আশা পূরণ হতে দেব না। সমস্যা একটা বড় প্রবলেম হয়ে গেছে, আমি আপনাকে যা বলছি মন দিয়ে শুনুন। মোনাকে আমি কিছুদিনের জন্য বাইরে নিয়ে যাচ্ছি, আপনাকে আমাদের বিষয়ে যে যাই জিজ্ঞাসা করুক কিচ্ছু বলবেন না। তুমি আমার জন্য অনেক হয়রান হয়েছ না তন্ময়, এবার যাও, একটু নিজের কথা চিন্তা করো। চলে যাব, তবে তুমি আমাকে একটা কথা বলো তো, যদি আমার কোনো প্রবলেম হতো তাহলে আমাকে ছেড়ে তুমি চলে যেতে? না না, একদম নয়। বাহ, খুব ভালো, খুব ভালো। শহর থেকে অনেক দূরে গ্রামাঞ্চলের পরিবেশটা ভারী সুন্দর, কি বলেন? কিন্তু আমাকে একটা কথা বলবেন মোনা ম্যাডাম, আপনি এই পরিবেশে এসেছেন শান্তি পাওয়ার জন্য না নিজেকে লুকোনোর জন্য? বিশ্বাস করুন, এই মোহনদাস তার জীবনে 27 বছর চাকরির ভেতরে কমসে কম 12টা থানায় বদলি হয়েছে, কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমার জীবিতকালের মধ্যে এমন কুল ব্রেন আর এরকম কোল্ড ব্লাডেড মার্ডার আমি দেখিনি। নিন ছোলা খান। আরে ভাই, মানুষ মরার পর তার চোখ দুটো দান করে দিয়ে যায়, কিন্তু আমি তো আপনাকে অনুরোধ করব, আপনার মরার আগে আপনার এই ব্রেনটা আমাদের দান করে দিয়ে যান, আপনার এই ব্রেনটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ল্যাবে থাকবে। আপনি কি সুন্দরভাবে নিজেকে মৃত বলে ঘোষণা করে দিলেন, তারপর কৌশল করে কবি কালিদাসকে ডেকে এনে সুন্দরভাবে মার্ডার করে দিলেন। বাহ 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 বাহ। যদি আপনি অ্যারেস্ট করার উদ্দেশ্যে আসেন তাহলে পুলিশ ফোর্স নিয়ে আসতেন, কিন্তু আপনার উদ্দেশ্য অন্যরকম মনে হচ্ছে। সিধে সিধে বলুন তো কি চাইছেন? 20 লক্ষ দেব। আপনি হচ্ছেন একমাত্র লোক যে এই সিচুয়েশনের গভীরতাটা বুঝেছেন, কিন্তু একটা শর্তে। বলুন। প্রথমে আমি আপনার মেয়েকে বিয়ে করব, তারপর মাঝ রাস্তায় সবার সামনে ওকে আমি বেল্ট দিয়ে মারব, সারা রাত ধরে এনজয় করার পরে ওকে মেরে মাটিতে আমি পুঁতে দেব, আর তারপরে আমাকে ছাড়ার জন্য 40 লাখ টাকা দেবো, রাজি তো? দুনিয়ার সব লোকই ঠিক আপনার মতোই মোহনদাস বাবু, আপনার মেয়ের বিষয়ে একটা সামান্য খারাপ কথা বলায় আমার কলার ধরে ফেললেন আপনি, কিন্তু একবার ভাবুন তো, এই মেয়েটা নীরবে কত অত্যাচার সহ্য করেছে। আপনি বললেন না এই মেয়েটা নাকি মার্ডার করেছে? কিচ্ছু করেনি, নিজে শুধু বাঁচার চেষ্টা করেছে। এবার আপনি বলুন, আপনার বিবেক আপনাকে কি বলছে? আপনি ঠিকই বলেছেন যে, কিন্তু আপনি তো জানেনই আমি আমার বিবেকের চেয়ে একটু বেশি ভালোবাসি। আপনাদের অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আপনারা তার ফায়দা উঠাতে পারলেন না। এবার যা বলবার আপনার কাঠগড়ায় গিয়ে বলবেন, আইন আপনাদের বিচার করবে। সুবোধবাবু, অ্যারেস্ট করুন। এত ভেঙে পড়িস না, এটা জাস্ট একটা সেলফ ডিফেন্স কেস। আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো যাতে এ মাসের মধ্যে তুই জেল থেকে রিলিজ হোস। ওকে?